नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রা বার শুরু করছি 5টায় 5 রিপোর্ট ভারতের মানচিত্র থেকে হারিয়ে যাবে জসীমঠ যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব নয় ওই পাহাড়ি জনপদকে আশঙ্কা পরিবেশবিদ থেকে গবেষকদের গত 12 দিনে 5.4 সেমি বসে গিয়েছে দেবভূমি ইসরোর উপগ্রহ চিত্রে মিলেছে এমনই ভয়াবহ তথ্য उत्तराखंड में जब से जोशीमठ का मामला सामने आया है जहां पर देखा जा रहा है जिस प्रकार से मकानों में दरारें और सड़कें धंसने का सिलसिला जारी है इसको देखते हुए उत्तराखंड सरकार अलग अलग तरीके के प्रयोग कर रही है देखा जाए तो कल सैटेलाइट के जरिए उस जगह को निशानदेही पर लाया गया जहां से उन मकानों में दरारें या धरती धंसने का मामला सामने देखने को मिल रहा है इसी को देखते हुए अगर उत्तराखंड सरकार ने उन मकानों और उन होटलों को गिराने के आदेश दिए थे जिसको देखते हुए वहां के निवासियों ने इसका प्रोटेस्ट भी किया एक बार पीडब्ल्यू टीम को वापस भी जाना पड़ा लेकिन जिस प्रकार से देखा जा सकता है कल पीडब्ल्यू डी की टीम पहुंच करके उनके द्वारा होटलों के गिराने का सिलसिला जारी कर दिया गया वहीं पर अमित शाह ने भी कल आला अधिकारियों के साथ वार्ता करने के दौरान इस पूरी परेशानी को दूर करने के लिए बातचीत की वहीं उत्तराखंड सरकार से पहले भी प्रधानमंत्री नरेंद्र मोदी भी बातचीत कर चुके हैं अब ये देखना है कि इस पूरे मामले को किस तरीके से उत्तराखंड सरकार जो है सुलझा पाती है और लोगों की परेशानियों को दूर कर पाती है हालांकि उत्तराखंड सरकार ने ये जरूर कहा है मकानों को तोड़ा जाएगा उनको जो है सही मुआवजा दिया जाएगा इसको लेकर भी उनके द्वारा एक टीम गठित कर दी गई है मनीष तिवारी उत्तराखंड कलकत्ता टीवी কলকাতা হাইকোর্টের নির্দেশে 16 জানুয়ারি ফের ঝালদা পৌরসভায় নির্বাচন ডিএম ও পুলিশের কড়া নজরদারিতে নির্বাচনের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার নির্বাচনের গোটা প্রক্রিয়া সম্পূর্ণ ভিডিওগ্রাফি করার নির্দেশ অবশেষে কাটতে চলেছে ঝালদা পৌরসভার জট আজ কলকাতা হাইকোর্টে বিচারক অমৃতা সিনহার নির্দেশে আগামী 16 জানুয়ারি পুনরায় এই ঝালদা পৌরসভার নির্বাচন হবে জেলা শাসক এবং পুলিশ প্রশাসনকে এই নির্বাচন সুষ্ঠুভাবে করার নির্দেশ দিয়েছে পাশাপাশি ভিডিও কপি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে গত 21 নভেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদা পৌরসভার তলবি সভা হয় সেখানে চেয়ারম্যান সুরেশ আগরওয়ালকে অপসারিত করে কংগ্রেস জোট তারপরে তিন ডিসেম্বর সেখানে চেয়ারম্যান নির্বাচন হওয়ার কথা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে গত 2 ডিসেম্বর রাত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে সেখানেই ঝালদা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়ারকে চেয়ারম্যান নিয়োগ করা হয় ফলত জটিলতা বাড়তে থাকে এবং পুনরায় শাসক এবং বিরোধী দল হাইকোর্টের দ্বারস্থ হয় সেই হাইকোর্টেরই আজকে রায় এবং আগামী 16 তারিখ সেই নির্বাচন হওয়ার কথা পুরুলিয়ার ঝালদা থেকে তপন হালদারের রিপোর্ট কলকাতা টিভি অনুব্রত দিল্লি যাওয়া নিয়ে মামলা শুনানি দিন পিছল দিল্লি হাইকোর্টে সাইগল হোসেন এবং এনামুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দাবি জানায় ইডি রোজ অ্যাভিনিউ কোর্ট সহ সেই মামলায় দিল্লি যাওয়ায় সায় মিল দিলে তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করেন অনুব্রতর আইনজীবী দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি দিন পিছল গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দী রয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে
ইডি এনামুল এবং অবশ্যই সাইগেল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায়। তার কারণ আমরা দেখেছি বিশেষ করে যে সিবিআই থেকে ইডি বিশেষ করে সিবিআই চার্জশিটে যেটা দাবি করেছে যে অনুব্রত মণ্ডল বিশেষ করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই অনুব্রত মণ্ডলই হচ্ছে গরু পাচারের অন্যতম পৃষ্ঠপোষক, অর্থাৎ তার নেতৃত্বেই তার নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু গরু পাচার হতো। খুব স্বাভাবিকভাবেই এনামুল এবং সাইগেল হোসেন এই মুহূর্তে দাঁড়িয়ে তিহার জোনে রয়েছে। এই দুজনের মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি করে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা জানি যে বিশেষ করে দিল্লির যে রাউস অ্যাভিনিউ কোর্ট, সেখানেই কিন্তু তারা স্বজনপন্ন হয়েছিল এবং দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট কিন্তু ছাড়পত্র দিয়েছিল অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে বিশেষ করে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের যারা লয়ার, তারা কিন্তু এই রাউস অ্যাভিনিউ কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিন দিল্লি হাইকোর্টের অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে শুনানি পর্ব ছিল, কিন্তু আমরা দিল্লি হাইকোর্ট সূত্রে যেটা জানতে পাচ্ছি যে দিল্লি হাইকোর্ট এই অনুব্রত দিল্লি যাত্রা অর্থাৎ ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা এই সামগ্রিক প্রক্রিয়ার যে শুনানি পর্ব, সেই শুনানি পর্ব পিছিয়ে গেল। আগামী 23 জানুয়ারি এই পর্ব রয়েছে দিল্লি হাইকোর্টে। এখন দেখার বিষয় যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডের যে তদন্ত প্রক্রিয়ায় সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কিনা তা জানতে হলে অবশ্যই আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে তলব, আগামী সপ্তাহে তাকে তলব করলো আয়কর দপ্তর। গতকাল জাকিরের বাড়ি, রাইস মিল, বিড়ি কারখানা থেকে প্রায় 16 কোটি টাকা উদ্ধার করে আয়কর বিভাগ। জাকিরের অভিযোগ, মুর্শিদাবাদের সর্বোচ্চ করদাতা হয়েও তাঁর বাড়িতে হানা দেয় আইন। জঙ্গিপুরের শিল্পপতি এবং তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব করল আয়কর দপ্তর। গত বুধবার জাকির হোসেনের বাড়িতে এবং বিভিন্ন মিলে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এরপর বেশ কয়েক কোটি টাকা নিয়ে যায় আয়কর দপ্তর। এ কারণেই আজকে তলব করা হলো জাকির হোসেনকে। তবে জাকির হোসেন যেটা জানাচ্ছেন যে তার এই টাকা কিন্তু বিভিন্ন বিড়ি যারা শ্রমিক রয়েছে তাদের দেওয়ার জন্যই গচ্ছিত ছিল এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, যার ফলে সেই টাকাও ছিল, পাশাপাশি তার স্ত্রী এবং মেয়েরও কিছু টাকা ছিল। সুতরাং তার বাড়িতে যে টাকা ছিল সেটা সম্পূর্ণ বৈধ এবং তিনি জেলার সবচেয়ে বেশি আয়কর দেন বলে দাবি করেন জাকির হোসেন। এখন জাকির হোসেনকে আয়কর দপ্তর যে তলব করা করলো, সেই জাকির হোসেন তলবের সময় তিনি নিজে উপস্থিত থাকবেন না তার অ্যাকাউন্টে উপস্থিত হবেন বা অন্য কেউ উপস্থিত হবেন, সেটাই এখন দেখার। জঙ্গিপুর থেকে কল্যাণ চন্দ্র, রিপোর্ট, কলকাতা টিভি। লাগাতার তুষারপাতে জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে, ব্যাহত হয়েছে উড়ান পরিষেবা, তুষারপাতে বন্ধ জাতীয় সড়ক সহ বেশ কিছু রাস্তা, পাহাড় ও সমতলে নাগারে বরফ পড়ায় সমস্যায় প্রশাসন, বরফ সরানোর কাজ জারি রাখা হয়েছে কাশ্মীরে। जम्मू कश्मीर के बेशतर इलाकों में आज सुबह से ही रुक रुक के बर्फबारी हो रही है और जिसके चलते जम्मू श्रीनगर राष्ट्रीय राजमार्ग भी ट्रैफिक के लिए बंद हो गया और इसके अलावा जो एरियल ट्रैफिक वो अभी पूरा सस्पेंड कर दिया गया है और लगभग 25 फ्लाइट्स जो देश के कई हिस्सों से यहाँ पे कश्मीर घाटी में आने वाली थी उन सभी को कैंसिल कर दिया गया। वो इसीलिए क्योंकि आप जैसा देख भी रहे हैं कि काफ़ी ज़्यादा बर्फबारी हो रही है और इसके अलावा जो विजिबिलिटी है वो बहुत ही कम है और इसी के चलते एरियल ट्रैफिक सस्पेंड कर दिया गया है और घाटी के बाकी इलाकों में, चाहे पहाड़ी इलाके हैं या मैदानी इलाके हैं, तो लगातार अभी रुक रुक के बर्फबारी जारी है और मेट्रोलॉजिकल डिपार्टमेंट का यही कहना है कि आज शाम तक कम से कम ये बर्फबारी जो है वो जारी रहेगी और जो हैवी स्नोफॉल है वो हायर रीचेस पे हो रहा है और कम से कम साउथ कश्मीर के कई इलाकों में 1 फुट से ज़्यादा बर्फबारी अभी तक हुई है और अगर मैदानी इलाकों की बात करें, प्लेन्स की बात करें, तो प्लेन्स में भी लगातार बर्फबारी हो रही है और जिसके चलते काही इलाकों में जो रोड्स है वो बंद कर दिए गए हैं क्योंकि स्लिपरी कंडीशंस है और इसके अलावा अगर पहाड़ी इलाकों की बात करें तो पहाड़ी इलाकों में पूरी तरह से ट्रैफिक जो है वो बंद हो गया है। हालांकि सरकार जो है कोशिश कर रही है कि
ट्रैफिक को रेस्टोर किया जाए और सड़कों से बर्फ जो है वो हटाई जा सके। नसीर अहमद, कोलकाता टीवी। पांच रिपोर्ट एखन ए पर्यन्तई। अन्यान्य खबर निये फिरछि बिरतिर पर, संगे थाकुन।